আবগারী দুর্নীতি মামলায় গতকালই রাউস অ্যাভিনিউ কোর্টে জামিন পেয়েছেন অরবিন্দ কেজরিওয়াল, কিন্তু তার সত্ত্বেও এখনই তিনি মুক্তি পাচ্ছেন না। দিল্লির মুখ্যমন্ত্রীর জামিনের বিরোধিতায় ইতিমধ্যেই দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছে ইডি, হাইকোর্টে চলছে এ নিয়ে শুনানি। সম্পূর্ণ না হওয়া পর্যন্ত কেজরিওয়াল ছাড়া পাবেন না। ইডির দাবি, নিম্ন আদালতে তাদের আবেদন শোনা হয়নি, দিল্লি হাইকোর্টে দেওয়া আর্জিতে এমনটাই ইডি উল্লেখ করেছে। রাউস অ্যাভিনিউ কোর্টে গতকালই আবগারী দুর্নীতি মামলায় জামিন পেয়েছেন অরবিন্দ কেজরিওয়াল, যদিও এখনই তিনি ছাড়া পাচ্ছেন না। দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছে ইডি, জামিনের আবেদনের বিরোধিতায় এবং তাদের দাবি নিম্ন আদালতে ইডির কথা শোনা হয়নি, তাই তারা জামিনের আবেদনের বিরোধিতা করে দিল্লি হাইকোর্টে পৌঁছেছেন, শুনানি চলছে। আজ দশম আন্তর্জাতিক যোগ দিবস। 2015 সাল থেকে পালিত হচ্ছে এই দিনটি। প্রত্যেক বছর যোগ দিবসের অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 2015 সালে দিল্লিতে যোগ দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন প্রধানমন্ত্রী। 2016 সালে চণ্ডীগড়ে যোগ দিবসের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তিনি। আর এবছর শ্রীনগর থেকে যোগ দিবসে বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যোগ সেলফ কে লিয়ে জিতনা জরুরি হ্যায়, জিতনা উপযোগী হ্যায়, জিতনি তাকত দেতা হ্যায়, উসকা বিস্তার সোসাইটি কো ভি ফায়দা করতা হ্যায়। আর জব সোসাইটি কো লাভ হোতা হ্যায় তো সবি মানব জাত কো লাভ হোতা হ্যায়, বিশ্ব কে হর কোণে মে লাভ হোতা হ্যায়। মে ভি दो दिन पहले एक मैंने वीडियो देखा, इजिप्त ने, मिस्र ने एक कंपटीशन ऑर्गेनाइज किया और उन्होंने टूरिज्म से जुड़े हुए जो आइकॉनिक सेंटर्स थे वहां पर जो बेस्ट योगा की फोटो निकालेगा या वीडियो निकालेगा उसको अवार्ड दिया। और वो जो तस्वीरें मैंने देखी, मिस्र की बेटी बेटियां सारे आइकॉनिक पिरामिड वगैरह के पास खड़े रह करके अपने योगा की मुद्राएं कर रही है, इतना आकर्षण पैदा कर रही है। और कश्मीर के लिए तो योग एक बहुत बड़ा रोजगार का जरिया बन सकता है, टूरिज्म के लिए बड़ा आकर्षण का केंद्र बन सकता है। तो मुझे आज बहुत अच्छा लगा, ठंड बढ़ी, मौसम ने भी थोड़ा चुनौतियां पैदा की, फिर भी आप डटे रहो। मैं देख रहा था कि हमारी कई बेटियां ये दरी को ही अपने जो योगा मैट था उसी को बारिश से बचाने के लिए उपयोग कर रही थी, लेकिन गई नहीं, डटी रही। ये अपने आप में बहुत बड़ा सुकून है।